স্কুল খোলা নিয়ে দুঃখে বন্যা দুর্গত এলাকার পড়ুয়ারা। গত 16 সেপ্টেম্বর কেলেখাই নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরে প্রায় 1.5 মাস কেটে গেলেও এখনো জমে রয়েছে জল। এর ফলে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর ও এগরার একাধিক স্কুল খোলা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। যদিও সময় মতো স্কুল খুলতে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা আবহে প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে স্কুল কলেজ। সোমবার মুখ্যমন্ত্রী স্কুল খোলা নিয়ে ঘোষণার পরেই শুরু হয়েছে তোড়জোড়। স্যানিটাইজ থেকে পরিষ্কার স্কুল সারাইয়ের কাজ জেলায় জেলায় দেখা দিয়েছে এই ছবি। স্কুল খোলার ঘোষণায় খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরাও, কিন্তু পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় দেখা দিয়েছে অন্য ছবি। কারণ বৃষ্টি থেমে গেলেও পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর সহ এগরার একাধিক এলাকা এখনও জলের তলায়। প্রাণ বাঁচাতে মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল বাড়িগুলোতে। অনেক স্কুলেই আবার প্রশাসনের তরফে তৈরি হয়েছে ত্রাণ শিবির। এখানে গত 1.5 মাস ধরে আশ্রয় নিয়েছেন আশেপাশের বানভাসী মানুষ। এই পরিস্থিতিতে স্কুল বাড়ি থেকে ত্রাণ শিবিরগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে প্রশাসন। বানভাসীদের যে শুধু মাথা গোঁজার সমস্যা রয়েছে এমনটা নয়। বানভাসীদের মধ্যে এমন অনেক পড়ুয়া রয়েছে বৃষ্টির জলের সঙ্গে ভেসে গিয়েছে তাদের বই খাতাও। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। যেটা হচ্ছে স্কুল তো পুজোর পরে খোলার নির্দেশ রয়েছে, সেখানে কতদিন এই স্কুলে থাকবেন বা কি চিন্তা করছেন? দেখুন, আমাদের বাড়িতে তো এই মুহূর্তে এক কোমরের উপরে জল আছে, তো আমরা বলতে পারছি না এই মুহূর্তে যে কতদিনের মধ্যে জলটা ছাড়বে। তো তাতে আমরা অঞ্চল কমিটি কিংবা গ্রাম কমিটির কাছে বলবো যে যাতে আমাদের অন্য কোথাও একটা থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা উপকৃত পাবো। নাহলে কিন্তু আমাদেরকে মানে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার অবস্থা হয়ে যাবে পড়বে। যদি স্কুল আমাদেরকে না ব্যবহার করতে দেয় তাহলে আমরা কোথায় যাবো? তো আমরা অঞ্চলে পিটিশন দরকার হয় দেবো আমাদের থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। কতদিন ধরে জলবন্দি রয়েছেন? আজকে প্রায় 1 মাস হয়ে গেল, মনে হয় 1 মাসের বেশি, 1.5 মাস হয়ে গেল। মানে কালী পুজো পরে কি জল নামবে বলছেন? আসা না, না না, অসম্ভব। কার্নিক মিশ্রা, কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। স্কুল তো খুলছে পুজোর পরে, সেখানে কিভাবে পড়াশোনা করবে এখন তো বন্যা এলাকা? হ্যাঁ দেখুন, আমাদের কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি ছিল, বন্যায় আমাদের ঘর বাড়ি সমস্ত ডুবে গেছে, সঙ্গে আমাদের বই খাতাও জলের এতে ভেসে গেছে। আমরা এখন সরকারি এতে অর্থাৎ ত্রাণ শিবিরে আছি, তাই আমাদের পড়াশোনার করায় অনেকটা গাফিলতি হচ্ছে। এই পুজোর পরেই শুনছি স্কুল খুলবে, স্কুল কর্তৃপক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমাদের পড়াশোনায় খুব সুবিধা হয় এবং আমরা খুব উপকৃত হব যদি একটু মানে স্কুল পক্ষ থেকে কি বই খাতার ব্যবস্থা চাইছে? হ্যাঁ, আমি স্কুল পক্ষ থেকেই বই খাতার ব্যবস্থা চাইছি, যাতে পড়াশোনায় একটু সুবিধা হয় এবং যাতে সকলে একটু উপকৃত হয়। কারণ বন্যা পরিস্থিতি, বন্যা এলাকার মানুষ আমরা, বন্যা হলেই সমস্ত কিছু ভেসে যাচ্ছে। ত্রাণ শিবিরে আছি বর্তমান, এই আর কি, বন্যায় সমস্ত কিছু ভেসে যাওয়ার জন্য পড়াশোনা গাফিলতি হচ্ছে। মানে বই খাতা না থাকার জন্য কিন্তু পড়াশোনা করতে পারছো না? তোমার নাম? পুজোর পরে তো স্কুল খোলার একটা নির্দেশ রয়েছে, সেখানে পড়াশোনার দিক দিয়ে কতটা সমস্যা বা কী চিন্তা ভাবনা তোমাদের? পড়াশোনায় বলতে আমাদের বন্যায় তো বই খাতার ক্ষতিগ্রস্ত, মানে পড়াশোনা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে এই বই খাতা যেগুলো নষ্ট হয়েছে তার বাকিগুলো যে আছে, যা আছে তাই দিয়ে চালানো হচ্ছে আর কি। মানে বন্যায় কি বই খাতা সব ভেসে গেছে? হ্যাঁ। মানে কী চিন্তা করছো কী করে পড়াশোনা করবে? করে বলতে স্কুলে যা নির্দেশ যা ছিল তাইগুলোই যে চালানো হচ্ছে আর কি, কিছু নেই পড়াশোনার জন্য। স্কুলে স্কুল খুলবে, যা তারা ব্যবস্থা নেবে তাই হবে। আমি 15 তারিখ খোলার একটা নির্দেশিকা জারি হয়েছে গতকাল আমরা শুনেছি, তো নিশ্চিতভাবে স্কুল খুলতে হবে। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, পড়াশোনা প্রায় এক প্রকার বন্ধ হয়ে আছে। এই বন্যা পরিস্থিতি কেটে যাওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক মানুষও বিভ্রান্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত ত্রাণ শিবিরে রয়েছে। তো তাদেরকে শিফট করার বিভিন্ন চিন্তাভাবনা আমাদের গ্রাম পঞ্চায়েতের রয়েছে, যারা এখানে রয়েছে। স্কুল খোলার পরিবেশ তৈরি করতে হবে আমাদের, স্কুল যেহেতু খুলতেই হবে সরকারি নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে আমাদের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের যে বিল্ডিং রয়েছে বা আমাদের যেসব রেস্কিউ সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোতে আমরা শিফট করতে পারব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইকির রিপোর্ট, টাইমস বাংলা।